নমস্কার বন্ধুরা এন ডি গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এসে উত্তর চব্বিশ পরগনা থেকে ছাগলটির পা ভেঙে গেছে এবং পা ভাঙার পর ছাগল খামারি ছাগলটি নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছে তো প্রথমে আমরা ভিডিওতে শুনিয়ে নেব ছাগলটির কী সমস্যা হচ্ছে বর্তমানে এবং এরপর আমরা ছাগলের চিকিৎসা নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার দাদা আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি আমার এই ছাগলটি গতকাল একজন অন্য লোকের জমিতে গিয়েছিল এবং তার কারণে লাঠি দিয়ে পায়ে আঘাত করে এবং পাটা ভেঙে যায় এখন সমস্যা হচ্ছে ছাগলটি ভালোভাবে হাঁটতেও পারছে না খাবারও খুব কম খাচ্ছে এখন কি ওষুধ দিলে ভালো ছাগলটি সুস্থ হবে যদি একটু পরামর্শ দিতেন তাহলে খুব ভালো হবে তো বন্ধুরা আমরা বিস্তৃত শুনে নিলাম ছাগল খামারের মুখ থেকে ছাগলটির কী সমস্যা হচ্ছে এবং ছাগলটির পা কেন ভেঙেছে ছাগলটি একজন অন্য লোকের জমিতে গিয়েছিল এবং জমির মালিক ছাগলের পায়ে লাঠি দিয়ে আঘাত করে এর ফলে ছাগলটির পা ভেঙে যায় তো এর প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে হবে চিকিৎসার জন্য আমার কাছে ভিডিও পাঠিয়েছে এবং পরামর্শ চেয়েছে এখন আমরা এই ছাগলটির চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ছাগলের যদি কোনো কারণবশত পা ভাঙে তাহলে কিভাবে করবেন চিকিৎসা ছাগলের ভাঙা পায়ের জন্য চিকিৎসা করতে হলে ঘরোয়া পদ্ধতি এবং অ্যালোপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা করতে হবে প্রথমে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে ঘরোয়া পদ্ধতিতে অর্জুন গাছের ছাল এবং কাঁচা রসুন একসঙ্গে পেস্ট করে যে জায়গায় ভাঙবে সেখানে লাগিয়ে দিয়ে প্লাস্টার করে দিতে হবে বাঁশের কুঞ্চি দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে পা যেন ভালোভাবে শক্ত হয়ে থাকে যখন আপনারা অর্জুন গাছের ছাল এবং কাঁচা রসুন দিয়ে ছাগলের পা প্লাস্টার করবেন মনে রাখতে হবে সকালবেলা প্লাস্টার করতে হবে বিকেলের দিকে খুলে দিতে হবে এবং রাত্রের বেলা প্লাস্টার করে রাখা যাবে না সারা রাত খোলা রাখতে হবে যেন হাওয়া বাতাস পায়ে ভালোভাবে লাগে এর সঙ্গে কিছু ইনজেকশন লাগাতে হবে যেমন ডেক্সা মেতাজন ওয়ান পয়েন্ট ফাইভ এম সঙ্গে লাগাতে হবে ডাইক্লোফেনাক ওয়ান পয়েন্ট ফাইভ এম এল ওয়ান পয়েন্ট ফাইভ এম এল ট্রিভিভেট দুই এমএল লাগাতে হবে বিশ কিলো ওজনে এবং আমি এখানে যে সমস্ত ইঞ্জেকশন নিয়ে আলোচনা করলাম সমস্ত ইনজেকশন কিন্তু বিশ কিলো ওয়েট হিসেবে ডোজ দেওয়া রয়েছে এবং এই চিকিৎসা চলাকালীন লিকুইড ফর্মে কিছু ওষুধ ছাগলকে খাওয়াতে হবে যেমন নিউরোকাইন্ড ভেট প্লাস দশ এম এল ভাইটুম টুম এইচ দশ এম এবং ক্যালসি মাস্ট গোল্ড অথবা ক্যালসি মাস্ট সাত এম এল বিশ কেজি ওয়েট হিসেবে এই ওষুধগুলো খাওয়াতে হবে যদি আপনারা এই ট্রিটমেন্ট নিয়মিত করতে পারেন এবং ভালো পদ্ধতিতে করতে পারেন তাহলে আপনাদের ছাগলের যদি পা ভাঙে তাহলে খুব সহজেই সেই সমস্যা দূর হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে ভিডিওটি আপনাদের পরিচিত খামারি ভাইদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোড ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ